তো বন্ধুরা, আজ আমরা পরপর তিনটি লাইন এইভাবে পরপর তিনটি লাইন টেনে একটি খুব সুন্দর দৃশ্য কীভাবে আঁকা যায় সেটাই তোমাদের দেখাবো। তো এইভাবে তিনটে লাইন তোমরা পরপর দিয়ে দেবে মাঝখানে। এরপর এই লাইনটা থেকে একটা চালা ঘর হবে, তো যেভাবে তোমরা ঘর ঘর আঁকো ঠিক সেইভাবেই ঘরটা করো। এটা একটা উঁচু দেওয়া, এখানে একটা দরজা আছে, এখানে জানালা আছে। এরপর এই দাগটা থেকে একটা খুব সুন্দর করে মন্দির করব। তো প্রথমে তোমরা এরকম দুটো ডবল লাইন দেবে, তারপর এখান থেকে একটা লাইন টানবে, এখান থেকে একটা লাইন টানবে, দুটো লাইন টানা হয়ে গেল। তারপর এটা একটা একটু উঁচু, তারপর এখান থেকে একটা সিঁড়ি, আর এখান থেকে মন্দিরের দরজা। এটিকে ডবল করবে তাহলে খুব সুন্দর লাগবে। এখান থেকে মন্দির, এরপরে এই মন্দিরের সোজা সোজা এখান থেকে দুটো লাইনকে এরম করে নিয়ে আসবে। এরপরে এখানে একটা একটা গোল দিয়ে এখান থেকে একটা পতাকা, এরপর এখান থেকে একটা রাস্তা করবে। একটু আঁকা বাঁকা করে এটা মন্দিরের রাস্তা, এটা মন্দিরের রাস্তা, আর এই পাশে যে লাইনটা দিয়েছি এখান থেকে একটা চালা ঘর হবে। তো এই চালা ঘরটি সবচেয়ে সামনে আছে, তাই এটাকে একটু বড় করে আঁকতে হবে। তো দেখো, এখান থেকে আমি এই চালা ঘরটি একটু বড় রাখছি, এখান থেকে একটা সোজা লাইন, আর এখান থেকে একটু বাঁকা লাইন, এরপরে এই দিক থেকে একটা দরজা, আর এইখানে একটা বড় জানালা, এরকম করে একটি বড় জানালা। এরপর কি করবে, এখান থেকে ঘরের পিছনে একটি খুব সুন্দর করে গাছ করবে, এরকম ডাল দিয়ে একটি গাছ, আর এই ঘরের পিছনে একটি কলা গাছ, এরকম করে পাতাগুলো এদিকে গেল, আবার এইরকম করে ফিরে এলো। এইভাবে সহজেই কিন্তু কলা গাছ আঁকা যায়, এদিকে লাইন নিয়ে যাবে আবার ফিরে আসবে। তো এরকম করে কলা গাছটা তোমরা এখান থেকে করে দেবে, অনেক পাতা আছে, আর তারপরে এখানে কলার পাতাতে কয়েকটা এরকম দাগ দিয়ে দেবে। এখান থেকে কলা গাছ হয়ে গেছে, এরপর কি করবে, এখানে একটা পিছনে একটা লাইনটা দিতে হবে, দিগন্ত রেখা যেটা সেই লাইনটা এখান থেকে দিতে হবে। এখান থেকে সোজা করে যতটা ফাঁকা পাওয়া যায় আমরা এই লাইনটা দিয়ে দেবো। লাইনটা দেওয়া হলো, তারপরে পিছনে কিছু
অনেক দূরে গাছপালা আছে, সেইগুলো এইভাবে করে দেব। হলো, এরপরে এই যে সামনের অংশটা এখানটা একটু ফাঁকা দেখাচ্ছে, সেই জন্য এটাকে আমি একটু উঁচু নিচু করে কিছু ঝোপ করে দিয়েছি, আর এই কোণেও কিছু ঝোপ করে দিয়েছি। এরপরে আকাশটা এখানে কিছু মেঘ, একটু সুন্দর করে এখানে মেঘ ভেসে যাচ্ছে, এখানেও মেঘ ভেসে যাচ্ছে। এরপর কয়েকটা পাখি এখান থেকে উড়ে যাচ্ছে। দেখো কত সহজে একটি খুব সুন্দর দৃশ্য হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। কিন্তু এখান থেকে খড়ের পাশে কিছু যদি এরকম করে ছোপ ঝাড় করে দেওয়া যায়, আরও সুন্দর লাগবে।